হাই, গুড মর্নিং। এখন সকাল 10:15 বাজে, আজকে 5th September, টিচার্স ডে। টিচার্স ডের দিন সকালবেলায় আমার বাবা মা থেকে শুরু করে আমার যত শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের থেকে আমি যা কিছু শিখেছি, সবাইকে অনেক অনেক আমার শ্রদ্ধার্ঘ্য, আমার প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আজকের বকবক তাহলে শুরু হয়ে যাক। বকবকের প্রথমে একটা কাশি দিয়ে নিলাম। নিজের ঘরে শব্দ না করলে কি হবে, পরের বাড়ির থেকে যদি এত শব্দ আসে আমি কি করবো বলো? আমি যে ইন্ট্রোটা দিলাম তখনই ঝনঝন ঝনঝন করে বাসনের শব্দ, কিছু করার থাকে না মাঝে মাঝে। মেয়ে চলে গেছে স্কুল, আজকে বইপত্র কিচ্ছু নিয়ে যেতে হয়নি, শুধু নিয়ে গেছে টিফিন, জল আর ম্যামের জন্য গিফট, ব্যাস। আচ্ছা, বর এখন বেরোলো, বর বেরোলো রুটি আর আলু পেঁয়াজের ওই চচ্চড়ি খেয়ে। আর আমি গতকাল খানিকটা লাবড়া বানিয়েছিলাম। লাবড়া তো কেউ খায় না, মেয়েও খায় না, মেয়ের বাবাও খায় না, আর আমি খুব ভালো খাই। কালকে দুবেলার লাবড়া দিয়ে বাকি না পেলে আমি খাবো কিসে? সব বড় বাটি গুলোতে এটা ওটা করে ফ্রিজে ঢুকে গেছে, আর একটা বড় বাটি বোধহয় মাজার এখানে পড়েছে। আজকে বাসন মাজা হয়নি সকালবেলা থেকে, সকালবেলা থেকে কোনো বাসন মাজা হয়নি, কেননা আলপনা আসেনি, ওর মেয়ের কোনো প্রোগ্রাম আছে, কিছু নাচ আছে, ও সেখানে চলে গেছে, সেজন্য আমার বাসন মাজা হয়নি। কালকে বিকেলে এসে মেজে দিয়ে গেছে, কিন্তু বিকেলে মাজলে কি হবে, রাত্রের থেকে যেগুলো জমেছে সকালে অনেক বাসন, অনেক বাসন মাজতে হবে। গুড মর্নিং এর মধ্যেও না এটা ব্যাড। আজ একটা বাটি বাটি খুঁজে নিয়ে আসি। খুঁজে পেতে এই একখানা ভারী বড়শিলের বাটি পেয়েছে মুড়ি খাওয়ার জন্য। খেতে গিয়ে যদি এটার ভগবানের বাড়ি পাঠিয়ে দিই তাহলে তো হয়েই গেল। কালকে রাত্রে শুধু লাবড়া খাবো বলে রাত্রিবেলা ওদেরকে রুটি পরোটা ওসব করে দিয়েও আমি খেয়েছি ভাত। এতগুলো তরকারি ছিল, সবটা তরকারি আর খানিকটা মুড়ি নিয়ে নিয়েছি। আজ হিয়ার স্কুল ছুটি হয়ে যাবে 12:30, মানে একটা নাগাদ ও বাড়ি চলে আসবে। আজকে ক্লাস হবে না, শুধু টিচার্স ডে সেলিব্রেশন হবে। তরকারির মধ্যে একটা লঙ্কা ছিল, খেয়ে নিয়েছি, কি ঝাল। দুর্গা পুজো এলে জামা কাপড়ের চেয়েও যেটা আমার কাছে বেশি আকর্ষণীয় জিনিস, আমার বেশি ভালোবাসার জিনিস, সেটা এসে গেছে। পিছনে একটা এরকম মিউজিক হলে খুব ভালো হতো, শারদীয়া, কিন্তু আমি এখন পড়ব না। বরের প্রায় পুরোটা পড়া শেষ, কিন্তু আমি এখন পড়ব না, খুব আদর যত্নে এখন থাকবে বইটা আমার কাছে। পুজোর কাছাকাছি এলে পড়া শুরু করি, আর যখন পুজোর সময় বাইরে যাই তখন আমি শারদীয়াটা নিয়ে যাই। বেশিটাই আমি তখন পড়ে আসি, মানে ট্রাভেল করতে করতে পড়া হয়ে যায়। আর এই সপ্তাহের টক ফল কতটা উপকারী, কিন্তু আমার এগুলোতে অত আকর্ষণ নেই।
একটা খুব ভালো, আমি আগে বলেছি কিনা আমার মনে নেই, একটা খুব ভালো সেগমেন্ট এটা শুরু করেছে, নিঃসঙ্গ নক্ষত্র। এক একজন সেলিব্রিটিকে নিয়ে তাদের দুঃখের জীবন, আমরা ভাবি তাদের রূপলি পর্দায় এত ইয়ে, এত টাকা পয়সা বাড়ছে, কত না সুখী, তাদেরও যে কতটা নিঃসঙ্গ, তারা কতটা দুঃখী, সেটাই প্রথমে দিল গীতা দত্ত, গুরু দত্ত। ওটা শেষ হওয়ার পর দুটো কি তিনটে পর্বে শেষ হয়ে গেল হচ্ছে মীনা কুমারী। আবার এখন অপেক্ষা সামনের সপ্তাহে আবার কাকে নিয়ে আসবে। খেতে খেতে না সেলাই করা যায় না, লেগে টেগে যাওয়ার ভয় লাগে। সাপ্তাহিকে যে গল্প, প্রতি সপ্তাহে একটা করে গল্প থাকে, তো এই সপ্তাহের গল্পটা পড়া হয়নি, এটা টার্গেট, এটা পড়িনি। হাই, গুড আফটারনুন, অনেক বেলা হয়ে গেছে, তিনটে প্রায়, আর একটু সময় গেলেই তিনটে বেজে যাবে। হিয়ার স্কুল ছুটি হয়েছে 12:30, 12:30 স্কুল ছুটি হলেও মোটামুটি একটা থেকে সোয়া একটার মধ্যে চলে আসবে, এটা ভেবে আমি পড়ি কি মরি করে কেটকে কোনো রকমে খাইয়ে ঘুরিয়ে এনে রেখে বেরিয়ে গেলাম। যে মেয়েটা এসে দাঁড়িয়ে থাকবে, ও বাবা, এটা ভেবে চলে তো গেলাম, আমি পৌঁছেছি বোধহয় 1:07 হবে, আর বাস এলো 2:00 পরে। স্কুল থেকে বাস ছেড়েছে 12:50, দাঁড়িয়ে থেকে থেকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে পুরো পা টা ব্যথা হয়ে গেল। এদিকে আমি দেরি হয়ে যাচ্ছে বলে চিকেনটা পুরো না রান্না করেই চিকেন মাঝ রাস্তায় বন্ধ করে দিয়ে চলে গেছি আনতে। কাপড়ও কাছে হয়নি, ঘুরি ওকে নিয়ে এসে এখন হিয়াকে নিয়ে এসে মাংস রান্নাটা শেষ করলাম, বাসন টাসন আজকে মাজতে হবে, সব বাসন মেজে পরিষ্কার করে নিয়ে স্নানটা করে নিলাম। এখনো ড্রায়ারে কতগুলো কাপড়, হিয়া একটু মেলতে নিয়ে গেল ছাদে, মানে ড্রায়ার মানে ওয়াশিং মেশিনে আছে, সেগুলোকে আরেকবার ধুয়ে ড্রায়ারে দিতে হবে। আর আমরা খাবো হচ্ছে এখন পরোটা আর মাংস। সেই মেথি শাকের পরোটা বানাই, মানে গেলে আর আসতেই ইচ্ছে করে না। আমারটা আমি তেল দিয়েই খাবো, ওরকম আমি আমারটা আমি তেল দিয়ে খাবো, আমি ওরকম শুকনা শুকনা খাই না। সকালে একটু আলুর তরকারি ছিল, সেটুকু নিয়েছি, আর চিকেন আর পরোটা খেতে বসে গেলাম। সোয়া 3:00 বেজে গেছে, আগে স্কুল থেকে একটু দেরি হয়ে যায়। স্কুল যদি সঠিক টাইমটা বলতো তাহলে আমি রান্নাটা শেষ করে রেখে যেতাম, খেতে যেতে পারিনি। সকাল থেকে আবহাওয়াটা ভালোই ছিল, তারপর মেঘ করে এলো, এখন একদম বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি একদিন দুদিন হলো শেষ হয়ে গেল, ভাগ্যিস
আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে। যদি ওর শিডিউল টাইমে আসতো তাহলে এখন আমি আনতে যেতাম ওকে। পুরো আমাকে এখন ছাতা নিয়ে ওর জুতো নিয়ে সবকিছু নিয়ে যেতে হতো। হিয়া কতগুলো কাপড় জামা মেলে দিয়ে এলো, আবার তুলে আনতে হতো। আমি এখন কতগুলো কাপড় জামা কাচ্ছি, সকাল থেকে কেচে শেষ হয়নি, বাকিগুলো কাচ্ছি। এ আবার চেঁচাচ্ছে, আর দেখাতে হবে বর কালকে একটা তাল নারকোল এনে দিয়েছে, আজকে অন্ততপক্ষে তালটাকে ঘষে ফ্রিজে রাখতে হবে। তালটাকে ঘষে অন্ততপক্ষে ফ্রিজে রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। শখের জিনিস আর খেতে এত ভালোবাসি, নষ্ট হয়ে গেলে আবার তখন খেতে তখন খুব খারাপ লাগবে। কিন্তু এখন না এত দেরিতে এখন খাওয়া দাওয়া হলো, এখন মনে হচ্ছে না আর কোনো কাজ করি, এখন মনে হচ্ছে আগে একটু শুয়ে পড়ি, খানিকক্ষণ বিশ্রাম করে নিই। বাসন মাজাটা না নামে যে এখন আরো ভালো লাগে না, আর অতক্ষণ দাঁড়িয়ে থেকে আর্থারাইটিস আছে আমার, পা ব্যথা করছে। একটু বিশ্রাম করে নিই, তারপর তালটা ঘষবো। পোশাক আশাক করে রেডি হতে বাধ্য হলাম, বেরোতে হবে। বৃষ্টি পড়ছে, একটু একটু একটুও যেতে ইচ্ছে করছে না। কিন্তু লাস্ট দিন হিয়ার জামা নিয়ে এসেছি, জামাটা এনে পরিয়ে দেখেছি, তারপরে একটু আবার দোকানে নিয়েও গেছি আমি। কিন্তু এখন দেখছি যে ওরা যেটা বলেছিল যে ওরা ঠিক করে দেবে মাপটা, সেটা হয়নি। জামাটা টাইট, জামাটা এখনই খুব একটা ভালো লাগছে না দেখতে। ওরা যেহেতু কাটাকাটি করেছে, এখন জানি না চেঞ্জ করে দেবে কিনা, দিলে ভালো না দিলে খুব মুশকিল। ভাল লাগছে না, যাই আগে জামাটা দোকানে নিয়ে গিয়ে দেখি কি হয়, তারপর এসে কথা বলবো। রাত 11:15 বাজে, বাজারে যাবো বললাম, বাজারে গেছি, ঘুরে চলে এসেছি, অনেকক্ষণের ব্যাপার সেগুলো। রাতে রান্না বান্না সব শেষ হয়ে গেল, এখন আমরা খেতে বসবো। রাতে কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। আমাদের নিরামিষ ভোজী মানুষ, আমাদের বাড়ির নিরামিষ ভোজী মানুষটির ইচ্ছে হয়েছে আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার, এবং সেটা নিরামিষ আলুর দম। তাই এখন এই মেনু খেতে বসি, খেয়ে নিয়ে একটু কথা বলবো তোমাদের সঙ্গে। নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে, তোমরা বানিয়ে খেও, ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে খাবে তার সঙ্গেই খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও যে কেমন বানালে, কেমন খেতে হলো। রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, আমার কাজের ছুটি। এখন যদি আমার একটু কিছু করতে ইচ্ছে করে করবো, মানে ওই তো সেলাই, সেলাই করতে ইচ্ছে হলে করবো, নাহলে ঘুমিয়ে পড়বো, কারণ সেই তো সকালবেলা উঠতে হবে স্কুল, স্কুলের জন্য। ও যায় স্কুল, ওর বাবা যায় অফিস, আর তাড়াহুড়ো করে কাজ করতে হয় আমাকে। তখন বললাম একটা কথা বলবো, আজকের ভিডিও যেটা আমি পোস্ট করেছি সেটা দিয়ে তোমাদেরকে বললাম যে মাঝরাতে মুসাক মহারাজ এসেছিল আমাদের বাড়ি। আজকে সকালে একটা ইঁদুর আমি গ্যারেজে দেখলাম, সন্ধ্যেবেলা যখন আমরা বাড়িতে ঢুকছি। না তার আগে একটা কথা বলি, আজকে আমরা অনেকগুলো গণপতি ভাসানো যাচ্ছে দেখে এসেছি, প্রচুর আতশবাজি টাজি হচ্ছিল দেখলাম আমি রাস্তায় আসার সময়, গণপতিও দেখলাম। যখন আমরা ফিরলাম, হিয়া গেছে গ্যারেজটা খুলতে, কি বিকট চিৎকার, আমরা ভয় পেয়ে গেলাম যে কি বা ঘটে গেল। ইঁদুর ইঁদুর করে চেঁচাচ্ছে, আমি তো ভেবেছি জ্যান্ত ইঁদুর, তারপর বলছে না দেখো একটা ইঁদুর মরে আছে। তারপর গ্যারেজটা ঢুকলাম, যখন ঢুকে দেখলাম এত বড় ইঁদুরটাই এত বড়, আর ল্যাজটা এত বড়, একদম মনে হচ্ছে তখনই বোধ হয় মারা গেছে। হাজবেন্ডকে বরকে বললাম যে একটু জলে দিয়ে দাও, তারপর ও বেলচাতে করে তুলে গিয়ে জলে দিয়ে এলো। আমি বললাম যে গণপতি সেদিন
আমাদের বাড়িতে ওকে দেখা দিয়েছে, আমরা পুজো দিইনি বলে পুজো দিলাম। এবার গণপতি ভাসান হচ্ছে, আমরা তো সেই ভাসানের অংশ নই, তাই ওকেই ভাসিয়ে দিলাম আমরা। মানে কিছু কিছু কথা ওরকম মনে হয়, তো সেটাই মনে হলো। এটাই বলবো বলে অপেক্ষা করছিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, লাগলো আমার পায়ে। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো। জানানোর জন্য কমেন্ট করো আর অতি অবশ্যই শেয়ার করো। ওকে বাই, গুড নাইট। একদম কামিং ফ্রম শেওড়া গাছ।